কার কার নেতৃত্বত দক্ষিণ কামরূপত সুরাং কাঠর বেহা কিমানত বিক্রি হয় বন বিভাগ মেঘালয় আর অসমৰ বনাঞ্চল ধ্বংস করে দক্ষিণ কামরূপত গড়ে উঠিছে সুরাং কাঠর রমরমিয়া বেহা রানী আঞ্চলিক বন বিষয়ার চকুর সম্মুখেদি কিদরে দিনে রাতে সুরাং কাঠ সরবরাহ হয় সেয়া ইতিমধ্যে সম্প্রচারিত হয়েছে দ্য নিউজ প্লাসত এই দৃশ্যই উদঙাই দিছে বনজ সম্পদ রক্ষাত পূব কামরূপ বন সংমণ্ডলের অধীনস্থ রানী আঞ্চলিক বন বিষয়ার কার্যালয়ের চূড়ান্ত ব্যর্থতা ঠিক ব্যর্থতা বলে কলে ভুল হব এয়া সুরাং কাঠ বেপারী আর বন বিভাগের মিটির আলি আর এই গোপন বুঝাবুঝিতেই গড়ে উঠেছে বৃহৎ সিন্ডিকেট এটা প্রশ্ন হল দক্ষিণ কামরূপত সুরাং কাঠর রমরমিয়া ব্যবসায়ক নেতৃত্ব দিছে কোনে মির্জা হাকিম বকুর কাঠর দোকানের পর নিয়ন্ত্রণ অবৈধ বেহা ভুয়া চালানারে সরবরাহ হয় সুরাং কাঠ মেঘালয় আর অসমৰ সীমান্তবর্তী এলাকার বনাঞ্চল ধ্বংস করে মুক্ত মনে একটা শক্তিশালী চক্রর নেতৃত্বত দক্ষিণ কামরূপত চলি আছে সুরাং কাঠর বেহা প্রতিখন কাঠ কঢ়িওয়া গাড়ির নামত রানী বনাঞ্চলিক বিষয়ার কার্যালয়ক 15-20 হাজার টাকাত মেনেজ করে এই চক্রটোয় নির্বিঘ্নে চলাই আহিছে এই বেহা বিভিন্ন সূত্রে জানিবলৈ দিয়া অনুসৰি মির্জা বকু হাকিম আদি বিস্থানৰ কেইখনমান কাঠৰ দোকানত অভিযান চলিলে ওলাব উৰহি গছৰ উৰ কিয়নো এইসমূহ দোকানৰ পৰা ভুৱা চালানেৰে সৰবৰাহ হয় চোৰাং কাঠ ছয়গাঁও নগৰপৰা খুমতলি আদি দক্ষিণ কামৰূপৰ বহু ঠাইত ভুৱা চালানেৰে কাঠসমূহ খুচুৰা বিক্ৰেতাক যোগান ধৰে কাঠ মাফিয়াই গোৱালপাৰা বঙাইগাঁৱলৈ সৰবৰাহ হয় চোৰাং কাঠ কেৱল দক্ষিণ কামৰূপেই নহয় বঙাইগাঁও গোৱালপাৰালৈ একেই পন্থাৰে সৰবৰাহ হয় কাঠ অভিযোগ অনুসৰি এই অবৈধ ব্যৱসায় জড়িত আছে মজিদ আলী ৰুবুল আলী জনৈক পাটিল মানিক অশোক উৎপল ববিকে ধৰি আন কেইবাজনো এই চক্ৰটোৱে DFO ৰেঞ্জাৰ আদি সকলোকে হাতৰ মুঠিত ৰাখি নামনি অসমৰ কেইবাখনো জিলাত চলাই আহিছে চোৰাং কাঠৰ ৰমৰমীয়া বেহা বন বিভাগৰ প্ৰত্যক্ষ সহযোগত চলি থকা এই অবৈধ বেহাৰ সকলো তথ্য এটা এটাকৈ প্ৰকাশ পাব দ্য নিউজ প্লাছত নিউজ ডেস্ক ৰিপৰ্ট দ্য নিউজ প্লাছ যিকোনো খবৰৰ বাবে যোগাযোগ কৰক 7099017330 অথবা 7099017990 নম্বৰত।